যে কোনো আকর্ষণীয় ছবিতে নিজের চেহারা বসিয়ে নিন মাত্র 2 মিনিটে, অথবা আপনি চাইলে আপনার চেহারা দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো তৈরি করতে পারবেন শুধুমাত্র AI ব্যবহার করে। এই সমস্ত এডিট করার জন্য আপনাদের কোনো প্রকার অ্যাপসের প্রয়োজন পড়বে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা এই ধরনের এডিট করার জন্য যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর সিম্পলি আপনারা এখানে লিখবেন আইডিওগ্রাম। তো এইটা লিখলে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে AI এর। তো সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু লগ ইন করতে বলবে। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের জিমেল শো করবে। তো সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা চালিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসলো। তো এখানে কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। তো আমি নাম চেঞ্জ করলাম না। তো সিম্পলি আমি নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো অলরাইট গাইস, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু লেখার একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে একটা প্রম্পট বা লেখা দিতে হবে। তো সিম্পলি আমি লেখাটা আমার নোটবুকে লিখে রাখছি, তো সেখান থেকে আমি এখন কপি করব। তো এই লেখাটা আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারেন, অথবা আমার ফেসবুক পেজও পোস্ট করা থাকবে, সেখান থেকে খুব সহজে আপনারা কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। তো এটা হচ্ছে পুরুষদের জন্য, আর নিজেরটা হচ্ছে গার্লস অর্থাৎ মেয়েদের জন্য। তো আমি এখান থেকে মাইনাস করে চলে আসলাম এই অ্যাপসে অর্থাৎ এই সাইটে। তো এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দিব। এরপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন উপরে জেনারেট নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু 4টি আকর্ষণীয় প্রোফাইল অর্থাৎ খুব সুন্দর সেলের ছবি চলে আসবে। তো দেখেন, আপনারা একটু অপেক্ষা করেন। তো এই তো দেখতে পাচ্ছেন চলে আসলো 4টি ছবি। তো এখান থেকে আমার যে ছবিটা পছন্দ হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। এরপর সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে ডাউনলোড অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি JPG যে নিচে যে অপশান, এটা ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এছাড়াও কিন্তু আপনারা ছবির উপর টাচ করে ধরলেই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের দ্বিতীয় কাজ এখন যেটা করতে হবে, আপনারা কীভাবে আপনাদের ছবি ফেস চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখানে ক্লিক করে আপনারা এখানে সার্চ করবেন রিমেকার AI। তো এইটা লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রিমেকার ওয়েবসাইট একটি চলে আসলো, AI ফেস ওয়েব সোয়াপ অনলাইন। তো এখন আপনাদের সামনে যে কাজটি করবেন, আপনারা কিন্তু এই সাইট দিয়ে 2টা ছবি থেকেও কিন্তু চেহারা আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি একটা ছবির চেহারা চেঞ্জ করে দেখাবো, সেজন্য আমি জাস্ট ফেস সোয়াপ 1 নম্বর যে অপশান, এটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আপনাদের এখানে কিন্তু লগ ইন করতে বলবে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু জিমেল চাইবে। তো সিম্পলি আপনারা আগের বারের মতো এখানে জিমেল দিয়ে নেবেন। এরপর আপনাদের জিমেল একটা পিন যাবে, ভেরিফিকেশন পিন, আপনারা সেটা দিলেই কিন্তু আপনাদের সামনে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো এছাড়া কোনো সমস্যা হলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন। তো সিম্পলি আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপলোড অরিজিনাল ইমেজ, এখানে একটা ক্লিক করে একটু আগে ছবিটি ডাউনলোড করলেন সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। এবার ডানে ক্লিক করলাম, তো ছবিটা কিন্তু চলে আসলো। এরপর আপনাদের নিজের ছবি যেটা আপনারা ফেস পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে আমার গ্যালারিতে চলে আসলাম। তো এখান থেকে আমি ছবিটা অ্যাড করলাম। তো এরপর আপনাদের সামনে যে কাজটি করতে হবে,
এখানে দেখতে পাচ্ছেন সোয়্যাপ ওয়ান ক্রেডিট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনার ছবিটা খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দরভাবে আমাদের ছবির চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এখানে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ছবিটা একটু দেখাই আপনাদের, ওপেনে ক্লিক করলাম। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর ড্রেস হবে ছবিটা চলে আসলো। এভাবে কিন্তু আপনারা এই ধরনের এডিটিং খুব সহজেই করতে পারবেন এই দুইটা ওয়েবসাইট ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।